আমরা এখানে আসি আমাদের মনের নালিশগুলি আল্লাহর কাছে দরখাস্ত দেই আমার পীরের ওসিলা দিয়া। দেখা যায় এখান থেকে বাড়ি যাওয়ার পূর্বেই আল্লাহ আমাদের মনের আশা পুরো করে দেয়, এই জন্যই আমাদের এখানে আসা। আর এখানকার মর্যাদা এত বেশি কেন? শামাইল তিরমিজি উনি কিতাব লিখতে যায় লিখলেন, মক্কা শরীফে 1 লক্ষ রাকাত নামাজ পড়লে, 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত, মদিনা শরীফে 1 রাকাতের বিনিময়ে 50,000 রাকাত। একটু খেয়াল করলেন, মক্কা শরীফে 1 রাকাত নামাজ পড়লে, একটু জোরে কইলেন, মদিনা শরীফ, যেহেতু মক্কার ইজ্জত 1 লক্ষ, মদিনার ইজ্জত 50,000, সেহেতু মক্কার মদিনার থেকে মক্কার ইজ্জত বেশি না কম? উনি কথাটা লিখতে বাকি, মুহূর্তের মধ্যে হাতের থেকে কলমটা পড়ে গেল, হাতটা প্যারালাইজড হয়ে গেল, হাত বাঁকা হইতে শুরু করলো। উনি চোখের পানি ছেড়ে দিয়ে কলমকে বলতেছেন, উনি তো একজন আল্লাহর ওয়ালি, একজন ইমাম, উনি বলতেছে, কলম রে, এত বছর হাদিস লেখি, কোনোদিন কলম হাতের থেকে পড়ো না, আজকে হাতের থেকে তুমিও পড়ে গেলে হাতও আমার বাঁকা হয়ে যায়। কারণ কি? হুজুর, আপনি এমন একটা কথা লিখছেন, সওয়াবের দিক থেকে বেশি দেখে আপনি পাগল হয়ে গেলেন। আপনি যদি বাঁচতে চান, আপনি যদি পুনরায় লিখার ক্ষমতা পাইতে চান, আপনি যেটা লেখছেন তো লেখছেনই, এটা কাটতে পারবেন না, সামনে দিয়ে লেখেন। খোদার আরশের চেয়ে মদিনার ইজ্জত বেশি। এই কারণে যে রাহমাতুল্লিল আলামিন ওই জমিনে ঘুমিয়ে আছেন, সুলাইমান আলাইহিস সালাম তক্ত নিয়ে উঠতেছে, তক্ত নিয়ে হাজার হাজার জিন পরি মানব দেহ দানব নিয়ে উঠতেছেন শূন্যের উপরে, হঠাৎ করে এক জায়গায় সুলাইমান বলতেন তক্ত নিচে নামো, নিচে নামতো, উপরে ওঠো, উপরে উঠতো, এক জায়গায় উইদাউট পারমিশনে সুলাইমান নবীর কোনো পারমিশন না নিয়া তক্তটা মাটিতে বসে গেল। সুলাইমান তক্তরে জিজ্ঞাসা করতেছে, তক্ত আমার হুকুম ব্যতি রেখে এখানে নামলা কেন? তক্তের জবান খুলে গেল, আল্লাহর নবী, এই জমিনের নাম হলো ইয়াসরিব, এই জমিন হবে মদিনা। আমি পৃথিবীর সকল জায়গা দিয়া উঠতে পারি আল্লাহর কসম, মদিনা শরীফের উপর দিয়া উড়ার কোনো ক্ষমতা আমার জাগার ইজ্জত। সেহেতু মানুষের কারণে যেহেতু জাগার ইজ্জত বেড়ে যায়, সম্মান বেড়ে যায়, আল্লাহর রাসূল মক্কা থেকে মদিনায় গেলেন, কিতাবের মধ্যে আসছে 3,500 শিশু, সবচেয়ে বড় যেটা এটা হলো সাদ রাদিয়াল্লাহু তাআলা, বাচ্চাদের মধ্যে সবচেয়ে বড়, ওনার বয়স 11, নিচে আছে 3। এই পোলাপান রেডি করছে, রাসূল আসবে সিনাই পর্বতের পাদদেশ দিয়ে, চলো আমরা সকল মুরব্বীদের আগে যাইয়া আমরা ওখানে রাসূলকে আগে দেইখানি। সব ছোট ছোট বাচ্চা। এক পর্যায়ে দুপুর হয়ে গেল, রাসূল আসতেছে না, এখন সবাই মিলে পরামর্শ করলো, নিচে থাইকা লাভ নাই, ল পাহাড়ের উপরে উঠি। সিনাই পাহাড়ের উপরে ছোট ছোট বাচ্চাগুলি হলেন, পরন্ত বেলায় রাসূল আসতেছেন, বাচ্চারা হামাগুড়ি দিয়ে পড়ে গেল, রাসূলকে চতুর্দিকে বেষ্টন করলো, ওরা 3,500। এখন রাসূল মাঝখানে, বড় বড় যারা মুরব্বী, বিভিন্ন গোত্রের নেতা যারা, তারা রাসূল পর্যন্ত আসতে পারে না বাচ্চাদের কারণে। কেউ বলে হুজুর আপনি আমার বাড়িতে, আমার আমার বাড়িতে থাকবেন, কেউ বলে হুজুর আপনি আমার বাড়িতে থাকবেন, দূর থেকে বলতেছেন
পোলাপান চতুর্দিক দিয়ে হুজুরকে বেষ্টন করে তদাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদায়ী ওয়াজাবা শুকরু আলাইনা মাদাআদিল্লাহি দাঈ, হুজুরকে গানে গানে স্লোগানে মুখরিত করতেছে হুজুরকে। হুজুর সকল বাচ্চাদের চোখের দিকে তাকে দেখে বাচ্চাগুলি চোখ থেকে টল টল করে পানি পড়তেছে। সবাই বললো ইয়া রাসূল আল্লাহ আপনি আমার বাড়িতে থাকবেন? হে বললো আমার বাড়িতে। আল্লাহ রাসূল ছোট্ট করে বলল, হে মদিনাবাসী আমি কারো বাড়িতে থাকবো না, আমার উঠ যেই বাড়ির দুয়ারে যায়া বৈশা পড়বে আমি সেই বাড়ির মেহমান। খেলা রাসূল এর দিকে নজর একবার দেয়, উটের দিকে একবার দেয়, দিতে দিতে উঠ দুলতে 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 আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দুয়ারে যায় উঠ বইসা গেল। সকলে চিৎকার দিয়ে বলো আনসারী তোর কপাল খুলছে, তোর বাড়ির মেহমান। আল্লাহ রাসূল বলেন, না আমি আমার বাড়ির মেহমান। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার বাড়ি মক্কায়, আপনি এখানে আসছেন আমাদের বাড়িতে মেহমান হয়ে হিজরত করে, এই বাড়ি আপনার কিভাবে? হুজুর বললেন, আনসারি তোমার সিন্ধুক খোলো। সুবহানাল্লাহ, বলেন তোমার সিন্ধুকের ভিতরে আমার দলিল আছে। আজ থেকে 1000 বছর আগে একজন বাদশাহ আমার উপরে ঈমান আনার অঙ্গীকার করে চিঠি দিয়ে গেছে এবং এই লাখের রাস্তা পুরো আমার নামে লিখা দিছে, এই ঘরটাও আমার। ছোট ছোট বাচ্চাগুলি হুজুরের দিকে তাকে কাঁদতেছে। হুজুর বসলেন, হুজুর জিজ্ঞাসা করে, তোমরা এইভাবে কান্দো কেন? হুজুর আমাদের এই চেহারা, আমরা শুনছি বাবা দাদার মুখে আপনারে নাকি আপনার দেশের মানুষ মারছে, আপনার দেশের মানুষ অত্যাচার করছে, অত্যাচার সহ্য না করতে পেরে আল্লাহর হুকুমে আপনি আমাদের কাছে চলে আসছেন। এই চেহারার দিকে তাকায় ওদেরকে একটু মায়া লাগলো না? এই জন্য আমরা কাঁদতেছি। হুজুর বাচ্চাদেরকে হাত দিয়ে জোরে বলতেছে, তোমরা আমাকে এত ভালোবাসো। এই বইলে হুজুর বলতেছে, তবে মদিনার শিশুর একটা কথা মনে রেখো, সেদিন বেশি দূরে নাই আমি মক্কার গভর্নর হব। গোটা মক্কা আমার হাতে আসবে। আজকে তো রাতের অন্ধকারে চলে আসছি, আজকে আমরা জরা জীর্ণ অল্প কয়েকজন, যাকে আমাদেরকে অনেকে ইস্টিমিটি করে ভুল কয়, হ্যাঁ গো লোকজন কই? মনে রাখেন লোকজন অবশ্যই আছে, লোকজন অবশ্যই হবে, সেদিন বেশি দূরে নাই আমার কেবলা জানের সর্বশেষ কথা যেটা, জাকের পার্টি ক্ষমতায় আসবে এবং এটাকে কেউ বাধা দিয়ে রাখতে পারবে। তাই মহামান্য চেয়ারম্যান মহোদয় সরওয়ার্দী উদ্যানে বলেছিলেন, এমন কোন মায়ের পুত নাই জাকের পার্টি ভাঙতে পারে, জাকের পার্টির ক্ষতি করতে পারে। জাকের পার্টি সাইরা দিয়া অনেকে মনে করছিল ভালো থাকবো, ইনশাল্লাহ থাকতারে নাই, থাকতে পারে নাই, এমন কান্দে। আর আমরা জাকের পার্টিতে আছি, ছিলাম, থাকব, আমরাই শান্তিতে আছি, আমাদের মতো শান্তি কারো নাই। বিপদে পড়ি আপদে পড়ি আয়শা হেজবুল্লাহর ইমামের সামনে চোখের পানি ছেড়ে কেঁদে দেই, ভাইজান বলেন কান্দিস না আমি আছি না। আমার প্রাণের ভাইরা মদিনার শিশুরা, হুজুরের মুখে যখন শুনল মদিনার মক্কার গভর্নর আমি হব, পোলাপানগুলি উঠিয়া যাইতেছে। হুজুর কে, তোমরা কই যাও? এই তোমরা কই যাও? আমার রাইখা কই যাও? সব ছেলেদের কান্নার আওয়াজ আরো বেড়ে গেল। আপনি মক্কার ছেলে, মক্কার গভর্নর হইলে তো মক্কায় চলে যাবেন, আপনি তো আমাদের কাছে থাকবেন না, তাইলে আর আপনার কাছে থাইকা আমাদের কি লাভ? আল্লাহ রাসূল দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, মদিনার শিশুরা তোমাদের এই কথার উপরে বিশেষ করে আমি রাসূল কথা দিলাম, আমি যদি সারা পৃথিবীর বাদশাহ হই আমার কবরের পাশেই তোমাদের কবর হবে, তোমাদের কবরের পাশেই আমি রাসূলের কবর হবে। যেই কবরের ইজ্জত আল্লাহর আরশের চেয়ে বেশি। আজকে দেখা যায়
নামাজ নিয়ে কথা নাই, রোজা নিয়ে কথা নাই, হজ নিয়ে কথা নাই, অন্য কোনো মাসালা নিয়ে তাকরার নাই, জাতির সামনে বলা নাই, শুধু রসুল নিয়ে কথা। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে পরীক্ষা করে কোন জায়গায় রসুলের একটু খাটো করার আয়াতটা বাইর করতে পারে। এটার মূলে কারণ হলো অন্য ধর্মের লোকেরা কোনোদিনই আমার নবীকে চায় নাই। হুজুরের মা যখন হুজুরকে নিয়ে আব্দুল্লাহ হুজুরের বাবার কবরের পাশে গেলেন, তিন রাস্তার মোড়, রাস্তা তিনটা, মানুষ যাতায়াত করে, হুজুর বাবার কবরের পাশে দাঁড়িয়ে কান্দে, আব্বু। এই আব্বু শব্দটা যে শুনে সে রাস্তা থেকে দৌড়ে আইসা হুজুরের বাবার সাথে কান্দে, আব্বু। তিন হাজার থেকে 3500 মানুষ হুজুরের সাথে একত্রে বিলাপ দিয়ে কান্দতেছে। এই পথ দিয়ে যাইতেছে একজন ইহুদি পাদ্রি। এত মানুষের ভিড়, এখানে কান্নাকাটি কেন? একজন দৌড়ে জিজ্ঞাসা করে, তোমরা কান্দো কেন? কইটা তোমার দরকার কি? ওই শিশু কান্দে, আমরাও কান্দি। কেন কান্দি জানি না, শিশু কান্দে আমরাও কান্দি, এটা কেমন কথা? একটা শিশু কান্দে তোমরাও কান্দো? ইহুদি আলেম বলেন, আমি ভিতরে ঢুকলাম, খোদার কসম শিশুর চেহারা মুবারকের দিকে দেখা আমারও কান্না আইতেছে। এবার আমি নিজেরই নিজে প্রশ্ন করলাম, আমি কান্দি কা? আমি আসতে শিশুর কাছে যেয়ে বললাম, বাবা তোমার নাম? আমার নাম মোহাম্মদ। মোহাম্মদ তোমার নাম? সমস্ত শরীরে পশম ইহুদি আলেমের দাঁড়িয়ে গেল। এটা কার কবর? এটা আমার বাবা আবদুল্লাহর কবর। উনি কে? উনি আমার মা আমিনা। কথাটা বলতে বাকি মুহূর্তের মধ্যে হুজুরকে কোলের মধ্যে নিয়ে কচি কদমের মধ্যে চুমা দিয়ে কয়, আমি পাইয়া গেছি আপনি আখরি জামানার পয়গাম্বর রাহমাতুল্লাহ। আখরি জামানার নবী। আস্তে করে হুজুরের মায়ের কাছে যেয়ে কয়, মা আপনি ওনারে নিয়ে তাড়াতাড়ি মক্কায় চলে যান। কেন? সামনে ইহুদিদের আড্ডাখানা, ওরা যদি খবর পায় ওনারে পাইছি আমারে বহু পুরস্কার দিব, কিন্তু ওনারে কতল করে ফেলবে। সমস্ত ইহুদিরা তার শত্রু। আপনারা বলেন ইহুদিরা শত্রু হয়ে আল্লাহ রাসূলের কোনো ক্ষতি করতে পারছে? ঠিক তেমনি ভাবে জাকের পার্টির শত্রুতা আমি যারা করবে জাকের পার্টির কোনো ক্ষতি করতে পারবে? এটা আল্লাহর শক্তিতে, সবকিছু আল্লাহর শক্তিতে। হাত তুলে আসেন জমানার গাউসুল আজম, যার হাত জীবনে কোনোদিন আল্লাহ ফেরত খালি হাতে দেন নাই। আমার ভাইরা, হুজুরের মা বলেন, আপনি কে? আমি একজন ইহুদি আলিম। তাহলে আপনি সাইরা দিলেন কেন? আপনি তো আমার কোলার খবর দিতে পারতেন, পুরস্কার পাইতেন। উনি চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, মা আমার পুরস্কার আমি নিয়ে গেছি। আপনার পুরস্কার নিছেন মানে? আমি যে ওনার ওই নূর কদম পাকে দুটো চুমা খাইতে পারছি, খোদার কসম আল্লাহর জান্নাতের কার্ড আমি পাইয়া গেছি। যেই ইহুদিরা হুজুরকে মারার জন্য তৈয়ার, সেই ইহুদিদের মধ্য থেকে একজনকে আগে দিছে হুজুরকে বিদায় করার জন্য, পার করে দেওয়ার জন্য। তোমরা যারা আজ আমাদের বিরুদ্ধে আচরণ করো, তোমাদের মধ্য থেকেই লক্ষ লক্ষ লোক আইসা মুমিন হবে, আর জাকের পার্টি করবে, আর জাকের পার্টি তখন ক্ষমতায় আসবে। আসবে কি আসবে না, কিচ্ছু লাগবো না। আমরা যেগুলি চিন্তা করেন এগুলির কিচ্ছু না। হুজুর কইছে লাস্টে জলিল জিয়াদি যায় কয়, বাবা মানুষ সব কিছু বলবেন, হুজুর কি বলবেন? হুজুর এলাকায় এমন মানুষের জিজ্ঞায় আমাকে, আটটু স্মৃতি কি নির্বাচনের পরে তো ভরা ডুবি হইল, এখন তো কোনো মানুষ আসে না। এবার হুজুর পাক কয়, বাবা আপনি কি বললেন? ক বাবা আমি বলছি যে এতদিন আট্রসিতে মানুষ আইতো, এখন আট্রসি যারা আইয়ে সব অলি আল্লাহর আইয়ে। হুজুর ক বাবা ঠিকই কইছেন, আল্লাহু আকবার। এরপরে কেবলা জান পাক জোবানে ফরমাইছেন, তবে বাবা মনে রাখেন জাকের পার্টি জিতছে। আপনারা বুঝেন আর নাই বুঝেন, জাকের পার্টি ক্ষমতায় যাওয়ার জন্য যদি ভোটের প্রয়োজন হয় ভোটের বৃষ্টি হবে, ভোটের বৃষ্টি হবে,
তবে আমার মনে হয় ভোট লাগবে না। রাত্রিবেলা ঘুমিয়ে থাকবেন, সকালবেলা পতাকা পতপত করে আকাশে উঠতে থাকবে। আর কারণ এই পার্টির মূল দায়িত্ব আমার কেবলা জানের হাতে। আল্লাহ তাআলা দয়া কইরা আমার দয়াল নবীর খাতিরে খাজা এনায়েতপুর রিসুলা এই পার্টি আমার কেবলা জানকে দান করছেন। এই পার্টির বর্তমান পতাকাধারী যিনি, তিনি হলেন হিজবুল্লাহর ইমাম। একটু জোরে বলেন হিজবুল্লাহর ইমাম। আমাদের কোনো ভয় আছে? না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো ডর নাই, চিন্তাও নাই, ভাবনাও নাই। অনেকে বলে, অনেকে বলে তর্জমা করে শুনাই, পীরের বাড়ি যাইও না, আরে মেয়ে হাসরের ময়দানে পীরেরই খবর থাকবো না, এই কথাটা মনে বলে না, এটা বলে না। টিভিতে বলে, ওয়াজে বলে, মাইকে বলে, মানুষরে বুঝায়। আমি আমি সেদিন এক বক্তব্যে বলছিলাম, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আল্লাহ তাআলা পরিষ্কার ওলি আল্লাহদের ব্যাপারে বইলা দিছেন, তাদের জন্য দুনিয়াতেও সুসংবাদ আখেরাতেও সুসংবাদ। যারা দুনিয়ায় তাইকা সুসংবাদ প্রাপ্ত, তাদের আবার হাসরে চিন্তা কি? ঠিক কি না? হাসরে কোনো চিন্তা আছে? না। যার যার মুরিদান নিয়া ইয়াউমা নাদউ কুল্লু নাসিম বি ইমামিহিম, যার যার মুরিদান নিয়ে ওই তারা তারা হাসরের ময়দানে চলে যাবে। আমাদের হাসরের ময়দানের কথা না, আমরা ইহকাল পরকাল দুই কুলেরই আমরা কান্দারি পাইছি, ঠিক কিনা? আমার দুই কুলের কান্দারি রে, আমার দু জাহানের কান্দারি ও রে খাজা পরিপুরি। ঘুমের ঘরে সাপ আসে, আমার পীর এখনো হাত দিয়া সাপের মাথা চাইবা সাপ পালাইয়া দেয়। ঘুম থেকে উঠা জাকের ভাই দেখে ঘরের বাহিরে সাপ মুড়ে আছে। আমার কেবলা জান হুজুরের ওপাতের 8 বছর পরে জাকের ভাই শামসুদ্দিন ভাই বাথরুমে যাবে, হাতে হারিকেন গ্যারাম দেশ, লেট্রিনে যাবে, পিছন থেকে কেবলা জান বললেন, শামসু আশ্চর্য হয়ে গেল, কিরে হুজুর পাক শামসু কইল? উনি হুজুর পাকের কণ্ঠসীনা ওখানে বৈশা পড়লেন। অনেকক্ষণ পরে হুশ আসলো, হারিকেন নিয়ে যায় চায়া দেখে বাথরুমের যে যেটার উপরে বৈশা পায়খানা করবে ওটার উপরে একটা জাতি সাপ বীর দিয়া বৈশা রয়েছে। শামসুর বুঝতে বাকি রইল না, আমি তো তাড়াহুড়া করে রুমে ঢুকতাম, এটার মধ্যে ঢুকে আমি পায়খানা করার জন্য বসতাম, আর তখন আমারে সাপ আঘাত করত। আমারে সাপে আঘাত করার আগে আমার পীর আমাকে জানিয়ে দিছে, গাউস আজম ফরিদপুরি, গাউস ফরিদপুরি গাউরিয়ার সরদার, তোমাকে দিয়াছে আল্লাহ রহমত, তোমাকে দিয়াছেন আল্লাহ ফরিদপুরি, দয়া করলে অমূল্য ধন দিতে পারে, এক পলকে নিতে পারে, এক পলকে মদিনা শহর, গাউস আজম ফরিদপুরি আউলি মারহাবা বলেন, একটু জোরে বলতে হবে মারহাবা। আমরা খুশি না বেজার? আমার বান্ধবের কদমে আইসা আমরা হিজবুল্লাহর ইমামের নেতৃত্বে জুমার নামাজ আদায় করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, জোরে বলেন আমিন। যে ভাই ও বোনেরা যত প্রকার নিয়ত যত প্রকার মকসুদ নিয়ে আজকে বান্ধবের কদমে আসছি, যারা আসতে পারে নাই লাইভের মাধ্যমে বসে বসে কাঁদতেছে, সকলের সকল নালিশ ইমামের কদমে দিলাম। আমাদের মনের নালিশগুলি ইমামের খাতিরে আমার কেবলা জানুর সিলাই আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন।